দেশে প্রথমবারের মতো ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইট বা এলএসডি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে লাস্ট স্টেজ অব ড্রাগটির সন্ধান পাওয়া যায়। এলএসডি বিক্রিতে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন, ফেসবুকে দুটি গোপন গ্রুপ খুলে এই মরণ নেশার ব্যবসা করছিল তারা। ঈদের পরদিন 15ই মে কার্জন হল এলাকায় তিন বন্ধুর সঙ্গে উচ্চমাত্রার মাদক সেবন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমান। এর প্রতিক্রিয়া শুরু হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার ভ্যানে রাখা দা দিয়ে নিজের গলায় আঘাত করেন তিনি। কিছুক্ষণ পর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন হাফিজুর। এই মৃত্যুর ঘটনা তদন্তে নেমে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। তারা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব রুপল ও আসহাব ওয়াদুদ তুর্য এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব আশরাফ। এই তিনজনই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তাদের কাছ থেকে এলএসডির 200টি ব্লট জব্দ করা হয়েছে যার মূল্য 6 লাখ টাকা। ডাক্তার একটা হলো ডিপ্রেশন হয় যারা ব্যবহার করে, যে বিক্রি যে করে তার কাছে আমি জিজ্ঞেস করেছি, আর আমরা যেটা লিটারেচারে পেয়েছি সেটা হলো এই ড্রাগটাতে উত্তেজনা সৃষ্টি করে, একটা ট্রেন ধাক্কাটা ফেলে দিতে পারে, অনেক সময় দেখা যায় যে সে উঠতে পারে, সে বাড়ি থেকে লাভ দিতে পারে, এই ধরনের ডেঞ্জারাস ড্রাগ এই কারণে বলে। গোয়েন্দারা বলছেন প্রায় এক বছর ধরে ফেসবুকে দুটি গোপন গ্রুপ খুলে এলএসডির ব্যবসা করছিল গ্রেপ্তার তিন তরুণ। 1000-এর বেশি সদস্যের গ্রুপ দুটি পরিচালনা করেন রুপল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্রত্ব বাতিল হওয়ার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। একটা হলো এলএসডি বিষয়, আরেকটা হলো গাজার কেক, এই দুইটা বেশি পেয়েছি। প্রতিটি প্লট বিক্রি হয় এখানে, ছোট ছোট যে ক্ষুদ্র অংশগুলিকে প্লট বলা হয় সেখানে 3 থেকে 5 হাজার টাকার বিনিময়ে তারা বিক্রি করে। তার আশেপাশে যারা স্টুডেন্ট আছে তাদেরকে অনেকটা তাদের খাইয়ে খাইয়ে এটাতে আসক্ত করা হচ্ছে। এই ফেসবুক গ্রুপের থেকে আমরা বের করা হবে কারা কারা এগুলি ইউজ করে, এগুলো আমরা আরও তলিয়ে দেখবো, আর কারা বিক্রেতা যারা আছে তাদেরকে আমাদের সন্ধানে আমরা নিয়ে আসবো। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানিয়েছে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে পেপ্যাল মেইলের মাধ্যমে টাকা পাঠিয়ে নেদারল্যান্ডস থেকে এলএসডি আমদানি করা হয়, পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকটি গ্রহণ করত তারা। দলনেতা ওদের সাদমান সাকিব, বয়স 25, সে নেদারল্যান্ডের এক ব্যক্তির নিকট হতে টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে পেমেন্ট দিয়ে তারা বিদেশে এনেছে। এটাকে প্লট বলে, ট্রাকগুলি আপনারা দেখেছেন যে স্ট্যাম্পের মতো, তো আমরা এটা রুট উদ্ঘাটন করতে হবে যাতে বাংলাদেশে না আসে। জানা যায় এলএসডি খুবই শক্তিশালী উত্তেজক মাদক, কখনো কখনো এর প্রভাবে ভীতিকর অনুভূতি তৈরি হয়। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।